ঘটনাটা যে ছেলেটা মারা গেছে এই ছেলেটার মা টয়লেটের দরজা খুলতে গেছে, তো খোলার পরে দেখা যাইতেছে যে হ্যাঁ দরজাটা খোলার পরও হ্যাঁ ফুরে গেছে, টয়লেট থেকে মানে দরজার মধ্যে সাইপা আসলো যে কোনো কারণে দরজার থেকে বাইরে হয়ে গেছে ফুরে গেছে। হ্যাঁ না পাকা লিপটিন এটার মধ্যে তো দরজা খোলার পরে দেয়া গেছে যে ফুরে গেছে গা, কাইতে ফুরে গেছে গা, আর গলাতে একটা গামছার একটা ফেঁসা ছিল। এটা তো আমরা ঠিক কইতে পারি না, তার মাও কইতে পারতো না, মানে আমি যা কইতেছি তা মানে বাড়ির থেকে শুনলাম, আত্মীয় স্বজনে কইল বাড়ির লোকে কইল, এই দুই মানে এই কথাটি সত্যি। দরজা খোলার পরে ওই তারপরে মানে অর্ধেকটা যেমন বাইরে অর্ধেকটা মানে টয়লেটের ভিতরে এরকম ভাবে রয়ে গেছে। হ্যাঁ ফুরে রয়েছে, গামছা পেছনো আছে, তার মা দেখছে মারা গেছে। ওর বয়স কত? হ্যাঁ তো সিক্সে পড়ে না, সিক্সে পড়ে। হ্যাঁ বাড়ি গান্ধীগ্রাম MC টিল্ডা। বাবার নাম? রঞ্জিত দেববর্মা। আমি তার বাবার বন্ধু, আমরা কাজে আসলাম, বাড়ির থেকে ফোন করছে যে শরীরটা একটু অসুস্থ হয়ে রয়েছে, তোমরা ইমার্জেন্সি আইও, তো গান্ধীগ্রাম নিছে, গান্ধীগ্রাম থেকে নেওয়ার পরে জীবিতে আইলো, তা আমরা ওইদিকে লালবাহাদুর থেকে এখানে আই পড়লাম, জীবিত আই পড়লাম। ডাক্তাররা দেখলো, দেওয়ার পরে দেওয়া গেছে, কিছুক্ষণ পরে কইতেছে নাই মারা গেছে। তার মামা লইছে, ডাক্তার কি বলেছে? ডাক্তার অনেকক্ষণ দেখলো, চিকিৎসা করলো, করার পরে গেছে কর ডেড, মারা গেছে। প্রথম দেখছে ওর মা দেখছে? ওর মা দেখছে। সেটাই ওর মা এখন বাড়িতে আছে? না আমরা অনেক লিগে না করছি, আয় আর কি লিগে না করা আছে। কীভাবে মারা গেছে বাবা? আমি ঠিক কইতে পারি। কি খবর পেয়ে আছে? কইছে ভিডিও গেছে। ডাক্তার কি কইছে? মারা গেছে। কি লাগে আপনার? বয়স কত? কোন জায়গাতে পাইছেন? কি অবস্থা দেখছে তারা? আমি সব আপনি খবর পাই আইছেন না? বাড়ি কোনখানে আপনার? গান্ধীগ্রাম।